السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সালাতু সালামের পরে আজ তিসরা সফর 1442 হিজরি মোতাবেক 20 সেপ্টেম্বর 2020 আমাদের ধারাবাহিক আলোচনা যে চলে আসছে বেশ কিছুদিন ধরে তা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা, পর্ব নম্বর 16 আজকে আমরা আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে মুমিন মুসলিমের ঈমান বাড়ে এবং কমে, এ বিষয়ে যারা ইখতিলাফ করেছেন বা এর বিপরীত মত পোষণ করেছেন তারা গোমরাহির শিকার হয়েছেন। ভূমিকা বেশি কিছু লম্বা না করে শুরু করি সরাসরি। লেখক বলছেন, মা দালিল আলা জিয়াদাতিল ঈমান ওয়া নুকসানিহি, ঈমান যে বৃদ্ধি পাই আর কমে এর দলিল কি? দলিল বলতে ওয়াহি, আর ওয়াহি হচ্ছে আল কোরআনুল করিম, কমপক্ষে একটি আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, গ্রহণযোগ্য মকবুল হাদিস। একটি হাদিস নিয়ে এসছেন সংক্ষেপে, যেটা খুব লম্বা হাদিস সহিহ মুসলিমের, কিন্তু সংক্ষেপে লেখক নিয়ে এসছেন, আর আয়াত বেশ অনেকগুলি নিয়ে এসেছেন কোরআন করিম থেকে। আমরা প্রথম আয়াতগুলি লেখক নিয়ে এসেছেন শুরু করি। বলছেন এর জবাবে যে ঈমান মুমিন মুসলিমের বাড়ে আর কমে, মানে কখনো বাড়ে আর কখনো কমে একই মুসলিমের। আবার কোন মানুষের, কোন মুসলিমের ঈমান হ্যাঁ বেশি শক্তিশালী, কারো ঈমান কমজোর দুর্বল। একজনের ঈমান দিনে কত রকম স্তরে থাকে, একই রকম অবস্থায় মোটেই থাকে না। বলছেন যে জবাব হচ্ছে মহান আল্লাহর বাণী, ঈমান বাড়ে এর দলিল, লিয়াজদাদু ঈমান মা ঈমানহিম, সূরাতুল ফাতহ আয়াত নম্বর 4, যাতে করে তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ সাহাবায়ে কেরামদের কথা আলোচনা চলছে, যে হুদাইবিয়ার সন্ধিতে যারা গিয়েছেন 1400 সাহাবায়ে কেরাম, প্রায় বিশেষ করে বিষয়বস্তু তারা, আর পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুমিনাত সম্পর্কে বলা হচ্ছে যে তাদের ঈমান যেটা রয়েছে তার সাথে সাথে যাতে করে তাদের ঈমান বাড়ে। ওয়ালাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্তা যিনি আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে প্রশান্তি নামিয়ে থাকেন, প্রশান্তি দিয়ে থাকেন, যাতে করে তাদের ঈমানের সাথে যে ঈমান রয়েছে মুমিনের আরো ঈমান বৃদ্ধি পায়। তো যত মানুষের মুমিনের অন্তরে প্রশান্তি লাভ করবে সেটি আল্লাহর পক্ষ থেকে মানুষের আমল অনুসারে, যার যত ঈমান আমল সুন্দর হবে তত বেশি তার জীবনে প্রশান্তি নেমে আসবে, তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা শান্তি নেমে আসবে। এর মাধ্যমে কি হয়, ঈমান তাদের বৃদ্ধি পায়। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতগুলি প্রায় নিয়েছেন সহিহ বুখারীতে, কিতাবুল ঈমানের প্রথম দিকেই। যখন কোনো জিনিস বাড়ে তো সেটা অবশ্যই কমে, এটা হচ্ছে যুক্তি। আর এই যুক্তি যেমন এক এক দুই হয়, তিন হয় না, চারও হয় না, ঠিক তেমনই। কারণ পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেটা বৃদ্ধি পায় কমে না। নদীর পানি, বন্যার পানি বাড়ে তো কমে, কখনো বাড়ে কখনো কমে, জি। তো পৃথিবীর যে কোনো জিনিস যেটা বৃদ্ধি পায় সেটা অবশ্যই কমে। তাহলে যখন বৃদ্ধি পাওয়ার দলিল আমরা পেলাম, তাহলে বিপরীত, এর বিপরীত আকীদা ইবাদাত আমলের কারণে মানুষের ঈমান কমে যায়। নেকির মাধ্যমে ঈমান বাড়ে, তাহলে গুনাহ করলে ঈমান কমে। দ্বিতীয় আয়াত সূরাতুল কাহফের, ওয়াজিদনাহুম হুদা,
ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এই যে কয়েকজন যুবক আসহাবে কাহফ গুহার অধিবাসীরা গুহায় আশ্রয় নিয়েছিল ইমানের সুরক্ষার জন্য এবং জালেমদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে অজিদ না হুদা, তাদের হেদায়তকে আমি বৃদ্ধি করে দিয়েছিলাম বা হেদায়তের দিক থেকে তাদেরকে বৃদ্ধি করে দিয়েছিলাম, তাদের হেদায়তকে আরো বাড়িয়ে দিয়েছিলাম। যখন মানুষ নিজের অবস্থাকে ভালো করার চেষ্টা করে তখন আল্লাহ আরো বাড়িয়ে দেন, কিন্তু আমাদের যতটা ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাইতে হবে, অর্থাৎ আমরা নিজের ইমানকে বৃদ্ধি করতে পারবো এরকম কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাদের ইবাদত বন্দেগীর কোয়ালিটি সুন্দর করতে পারবো এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাদের আখলাক চরিত্র আমরা সুন্দর থেকে সুন্দরতম করতে পারবো এই ক্ষমতা দিয়েছেন। সুতরাং যত চেষ্টা করব তত বেশি আল্লাহ আমাদের হেদায়েতকে বৃদ্ধি করে দেবেন। অজিদ না হম কোথায় সূরা মারিয়ামের 8:76 আল্লাহ বলছেন যারা হেদায়ত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তারে হেদায়তকে আরো বৃদ্ধি করে দেন। তাহলে হেদায়ত প্রাপ্ত হওয়ার চেষ্টা করতে হবে, সঠিক রাস্তা পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে, অন্তরের সততার সাথে সাথে সে অনুযায়ী কাজকর্ম লাগবে, পদক্ষেপ লাগবে, তাহলে আল্লাহ বলছেন যে হেদায়তকে আরো বৃদ্ধি করে দেবে। হেদায়ত মানে তো ইমানের জন্য হেদায়ত, আর ইমানের মধ্যেই রয়েছে ইসলাম, ইসলামের মধ্যে রয়েছে ইমান, আর ইমান ইসলামী হচ্ছে দিন। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়ত প্রাপ্ত যারা তাদের হেদায়তকে আরো বাড়িয়ে দেন, যত ভালো পথে চলবেন তত বেশি আল্লাহ গতি বাড়িয়ে দেবেন। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 17, 3টি আয়াত অলরেডি হয়ে গেছে, 4 নম্বর আয়াত দলিল হিসাবে বলছেন আল্লাযীনা হাতাদাও, যারা হেদায়ত প্রাপ্ত জাদাহুম হুদান, আল্লাহ তাদের হেদায়তকে বাড়িয়ে দেন বা হেদায়তের দিক থেকে তাদেরকে শক্তিশালী করে দেন, বৃদ্ধি করে দেন, ওয়া তাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আল্লাহ ভীরুতা বা আল্লাহর ভয় ভীতি তাকওয়া প্রদান করেন। 5 নম্বর আয়াত সূরাতুল মুদাসসির আল্লাহ বলছেন আয়াত নম্বর 31, ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যারা ঈমানদার তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। যারা ঈমানদার ঈমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপনের সাথে সাথে স্বীকৃতি দেয়, সত্যিকার ঈমানদার হয়, মুসলিম হয়, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। সূরা তওবার আয়াত নম্বর 124, এটি 6 নম্বর দলিল, কোরআনে কারিমের 8টি আয়াত এখানে নিয়ে এসেছেন, এটি 6 নম্বর আয়াত বলছে ফামাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমানদার ফাজাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ফাজাদাত তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় আল্লাহর আয়াতগুলি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করলে, আয়াতের অর্থ বুঝলে, আয়াত নিয়ে গভীরভাবে তাফসীরের সাথে সাথে চিন্তা করলে, তাদব্বর করলে, আয়াতগুলি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে সুতরাং পালন করার মন মানসিকতা রাখতে হবে, নিষেধ হচ্ছে সুতরাং বিরত থাকার মন মানসিকতা থাকতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর এই আসমানি সিলেবাসকে বাস্তবায়ন করতে হবে, এই মন মানসিকতা যখন থাকবে ফাজাদাতহুম ঈমানা, এই আয়াতগুলি তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। এই ছিল সূরা তওবার আয়াত নম্বর 124। 7 নম্বর দলিল সূরা আলে ইমরানের আয়াত নম্বর 173, আল্লাহ বলছে ফাখশাহুম ফাজাদাহুম ঈমানা, সাহাবায়ে কিরামদের মাঝে গুজব রটে গেল মক্কার লোকদের আক্রমণ হবে, ইন্নান নাস কাদ জামাউ লাকুম ফাখশাহুম, মক্কার লোকেরা তোমাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একেবারে শক্তিশালী হয়ে উঠেছে তারা, এবং তারা ভালো ধরনের একটা প্রস্তুতি নিয়েছে যে এবার মুসলিমদেরকে একেবারে পিষে দেব। এই গুজবে তারা ভীত সন্ত্রস্ত হননি, আতঙ্কিত হননি, বরং আল্লাহ বলছেন যে যখন তাদেরকে ভয় দেখানো হইল ফাজাদাহুম ঈমান, তাদের ঈমান আরো এতে বৃদ্ধি পেয়ে গেল, ঈমান আরো বেড়ে গেল, সাহস বেড়ে গেল, হিম্মত বেড়ে গেল যে একটা ভালো সুযোগ হয়েছে, বদরে পেয়েছিলাম অল্প সংখ্যক, এবার আরো বেশি সংখ্যায় তাদেরকে পাবো, হ্যাঁ, এবং তারা লাঞ্ছিত হবে আরো বেশি। মমিন আল্লাহর উপর অগাধ আস্থা ভরসা রাখে, সাহাবায়ে কেরাম তার বাস্তব প্রমাণ দিয়েছেন,
তাদেরকে ভয় দেখে কিছুই করতে পারেনি, বরং ফাজাদাহম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে গেছে। ওয়াকালু, এবং তারা বলেছেন, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট, আর তিনি আমাদের উত্তম কর্ম বিধায়ক, সমস্ত কিছুর কাজের পরিণতির মালিক তো আল্লাহ, আমাদের কাজ করতে হবে, রেজাল্ট ফলাফল আল্লাহর হাতে, নিমাল ওয়াকিল। 8 নম্বর দলিল সুরে আহজাবের আয়াত নম্বর 22, আল্লাহ বলছেন, ওমা জাদাহুম ইল্লা ঈমান ওয়া তাসলিমা, তাদের ঈমান এবং আত্মসমর্পণ আরো বেশি বেড়ে যায়। যখন মানুষ সৎ কাজে অগ্রগামী হয় তখন তাদের ঈমান আর আল্লাহর দিনের সামনে, আল্লাহর আদেশ নিষেধের সামনে, আল্লাহর বিধি বিধানের সামনে, কোরআন সুন্নাহর দলিলের সামনে আরো তাদের আত্মসমর্পণ বেড়ে যায়। এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে যেগুলি প্রমাণ করে যে ঈমান মানুষের বাড়ে। আর গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ঈমান যেমন নেকির বা আমলকে কেন্দ্র করে বাড়ে, ইবাদত বন্দেগী আখলাক চরিত্রকে কেন্দ্র করে বাড়ে, যত ভালো আমল হবে, যত ভালো আখলাক হবে, তত বেশি ঈমান বাড়বে। ঠিক তেমনি ফিনাফসেহি ঈমান, অর্থাৎ যে বিশ্বাসের সাথে স্বীকৃতি, অন্তরের কাজ, আমল কাল, অন্তরের কাজ এবং অন্তরের কথা, সেটাও কম বেশি হয়। অন্তরের বিশ্বাস, আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসেও বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন স্তর রয়েছে। তার মানে এই না যে বিশ্বাস কম হলে সন্দেহ হয়ে যায় সব জায়গায়, না না, বিশ্বাসের মধ্যেও কখনো হাক্কুল ইয়াকিন এর বিশ্বাস, কখনো আইনুল ইয়াকিন এর বিশ্বাস, কখনো এলমুল ইয়াকিন বিশ্বাস। ইয়াকিন যে দৃঢ় প্রত্যয়, দৃঢ় বিশ্বাসের 3টি স্তর কথা কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। এলমুল ইয়াকিন, শুনেছেন যে বিদ্যুতের তারে হাত দিলে আপনার ক্ষতি হবে, প্রাণ নাশ হইতে পারে, শুনেছেন। বিদ্যুতের এক কথায় বিদ্যুৎ আছে, তা তারার মধ্যে বিদ্যুৎ থাকে, কিন্তু কোনোদিন বিদ্যুৎ দেখেনি গ্রামের লোক, কিন্তু শুনেছে, শুনে বিশ্বাস করেছে যে কারেন্টের তার হয়, কিন্তু একখানের সাথে বিশ্বাস করেছে, একজন চোখের সামনে দেখলো যে এই হচ্ছে কারেন্ট, এই যে কারেন্ট চালু হলো, অফ ছিল এখন অন হইলো, চোখে দেখলো। আর আর একজন হাক্কু লেখে হাত দিয়েছে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, কারেন্টে তারে হাত দিয়েছে আর তাকে কারেন্টে তাকে আঘাত করেছে, অথবা তার তিক্ত অভিজ্ঞতা যে আমি যে হ্যাঁ আমাকে আমি বিদ্যুতে এইরকম আক্রান্ত হয়েছিলাম বা আমি মরতে মরতে বেঁচে গেছি, তাহলে তার হাক্কুল ইয়াকিন, তার তিক্ত অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা আছে। এগুলো বিভিন্ন উদাহরণ, দুনিয়ার উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। ঠিক তেমনি মানুষের ইয়াকিনের ক্ষেত্রে একটা সাধারণ লোক যা বেশি এলেম নেই তার ইয়াকিন, আর একজন লোক যার মোটামুটি ঈমান আছে আর এলমও আছে কোরআন এবং হাদিস সম্পর্কে, আখেরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে অনেক কিছুই জানে, তার ইয়াকিন সমান নয়, তার ঈমান সমান নয়। যদি বলবো না যে একটা সাধারণ লোক যে বিশ্বাস রাখে সে মোনাফেক, মোনাফেক নয়, সন্দিহান নয়, সেও বিশ্বাস রাখে, কিন্তু তার বিশ্বাস একটু বিপদ আপদে পড়লে ফসকে যাবে। কিন্তু একজন এমন ইমানদার যে সেই ব্যক্তি তার জীবন, এই দুনিয়ার জীবনকে একেবারে মূল্যহীন মনে করে, আখেরাতের জন্য সবকিছুকে কোরবানি করে দিতে পারবে, তাহলে মানেও অন্তরের বিশ্বাসে এবং মেনে নেওয়ায়ও আর মেনে নেওয়ার মন মানসিকতাতেও কম বেশি হয়। হাদিস যেদিকে ইঙ্গিত করেছেন, বলছেন ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাকুনুনা ফি কুল্লি হালাতিন কা হালাতিকুম ইনদি লা সাফাহাতকুমুল মালায়েকাতু, তোমরা যদি সর্ব অবস্থায় তোমাদের আমার কাছে থাকা অবস্থার মতো হতে, অর্থাৎ যখন বাড়িতে থাকছো, মাঠে ঘাটে থাকছো, ব্যবসা বাণিজ্যে থাকছো, খেজুর বাগানে থাকছো, দুনিয়ার কাজে ব্যস্ত থাকতো, স্বামী স্ত্রীর বিনোদন করছো, সেই সময় আর আমার সময়, দুটো সময় সমান হবে না। আমার সামনে যখন থাকো, আমার মজলিসে রাসূলুল্লাহ বলছেন, আমার কাছ থেকে দিনের কথা, কোরআন এবং সুন্নাহর কথা যখন শোনো, ওহির কথা যখন তোমাদেরকে শোনানো হয়, তখন যে তোমাদের ঈমানের কোয়ালিটি থাকে সেই রকমটা যদি বাড়িতে গিয়েও, সংসারে গিয়েও যদি থাকতে পারতে, তাহলে লাসাফাহাতুকুমুল মালায়েকাতু, ফেরেশতারা এসে, মালায়েকারা তোমাদের সাথে মুসাফা করতো, হাতে হাত দিয়ে সালাম দিয়ে মুসাফা করতো। হাদিস অনেক লম্বা রয়েছে, লম্বা হাদিসটা শোনাই, শব্দের পার্থক্য রয়েছে, এখানে হুবহু শব্দগুলি তুলে ধরা হয়নি,
হাদিসটি সহি মুসলিমে রয়েছে আর মুসনাদ আহমদে রয়েছে। হানজালা ওসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতে মানে ক্লার্ক ছিলেন, ওহী লিখতেন। বলছেন লাকিয়ানি আবু বকর, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ হলো। তারপরে বললেন কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা তুমি কেমন আছো? তাহলে কুলতু নাফাকা হানজালা, আমি বললাম যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তাহলে সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে সুবহানাল্লাহ, কি বললে তুমি, মা তাকুল কি বলছো? তাহলে কুলতু, তখন আমি বললাম না কোন ইন্দা রাসূলিল্লাহ ইউযাক্কিরুনা বিন্নার ওয়াল জান্নাহ, যখন রাসূলুল্লাহর কাছে আমরা থাকি এবং জান্নাত এবং জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করান তিনি, হাত্তা কাআন্নাহা কাআন্না রায়ে আইন, এমন মনে হয় যে রায়ু আইন, আমরা যেন সচক্ষে জান্নাত জাহান্নাম দেখছি, এইরকম দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন হয়ে যায়। ফায়দা খরাজনা মিন ইন্দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখন আমরা রাসূলুল্লাহর কাছ থেকে বেরিয়ে আসি, আফাসনাল আজওয়াজা, আর বিবিদের সাথে আমরা মিলিত হই, ওয়াল আওলাদ ছেলেমেয়েদের সাথে যখন হ্যাঁ তাদের আদর স্নেহ করি আর তাদের নিয়ে চিন্তা করি, সংসারে ব্যস্ত হয়ে যাই, অদাই আত আর মাল সামান যে সংসারে রয়েছে ধন সম্পদ সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে যাই, ফানুসি নাকি দিরান, তখন অনেক কিছু ভুলেই যায়, ভুলে যায় মানে গাফিলতি চলে আসে যায়। এটা সবাই অনুভব করেন যে সবসময় একই রকম থাকেন না। যারা মক্কাতুল মুকাররমে এসেছেন, হারামে বসে আছেন, হজের অবস্থায় এহরামের অবস্থায় আছেন, উমরায় আছেন, মসজিদে বসে আছেন, আর কেউ বাইরে মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে আছেন, সমান না, মোটেই সমান না। জি, তো যখন এইরকমের আমাদের দুটো অবস্থা হচ্ছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা যে তাহলে তো মোনাফেকের তো এটাই চরিত্র যে মোনাফেক দ্বিমুখী হবে, হ্যাঁ এক অবস্থায় থাকবে না, তো রসুল শাসনের কাছে একরকম থাকি আর যখন সংসারে ব্যস্ত হয় তখন অন্যরকম হয়ে যায়, তো মুনাফিক হয়ে গেছি। কাল আবু বকর, আবু বকর বলছে ফাওয়াল্লাহ ইন্না লানাল কামিস লাহাজা, তাহলে তো আমার ওই রকমই হচ্ছে, সব সময় তো একই রকম থাকি না। চলো তাহলে রাসূলুল্লাহর কাছে, ফান তালাক্তু আনা ওয়া আবু বকরিন, আমি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা দুইজনে গেলাম, হাত দাখালনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, ও কুলতু, আর বললাম নাফাকা হানজালা তো ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, কোনো সমাধান দেন। ফাকালা রাসূলুল্লাহ আমার যাকে রাসূল বললেন যে কি হয়েছে, কালে কুলতু ইয়া রাসূল, আমি বললাম যে না কোনো ইন্দাকা, আপনার সাথে থাকি তো যাক করুন আপনি নার ওয়াল জান্নার, জান্নাত জাহান্নাম দিয়ে যখন আমাদেরকে উপদেশ দেন, স্মরণ করেন, হাত্তা কাআন্না রায়ু আইন, এমন কি আমরা যেন সচক্ষে জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, এত ঈমান সতেজ হয়ে যায়। ফায়দা খারাজ না মিন ইন্দাকা, আপনার কাছ থেকে যখন বেরিয়ে পড়ি, আফাসনাল আজওয়াজ ওয়াল আওলাদ অদাইয়াত, আর যখন বিবিদের সাথে মিলিত হই, ছেলে মেয়েদের সাথে যখন মিশি আর ধন সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে যাই কাজকর্ম নিয়ে, ফানুসি না কাছে অনেক কিছু তো ভুলেই যাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি ফি যিকরি, যদি তোমরা যেমন আমার কাছে থাকা অবস্থায় উপদেশ শুনে যে তোমাদের ইমানি অবস্থা থাকে ওই রকমটা যদি সব সময় থাকতে পারতে, আর সেটা সম্ভব নয়, অসম্ভব, যদি এইরকমটা হতো লাসাফাহাত কুমুল মালায়েকা তো আলা ফরশিকুম ওয়া ফি তুরাকিকুম তুরাকিকুম, তাহলে ফেরেশতারা তোমাদের বিছানায় এসে, তোমাদের বেডরুমে এসে, তোমাদের রাস্তাঘাটে এসে তোমাদের সাথে মুসাফা করতে, তোমাদের সাথে মুসাফা করতে। যখন একই অবস্থায় ইমান রাখা সম্ভব না, একবার সর্বোচ্চ উচ্চ স্তরের ইমান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামদের ইমান থাকতো, এটা সবসময় ধরে রাখা সম্ভব নয়, ঠিক তেমনি ফেরেশতা মালাইকাদের রাস্তাঘাটে আর বাড়ি ঘরে এসে মুসাফা করাও সম্ভব নয়। ওয়ালাকিন ইয়া হানজালা, তবে হানজালা সাআতান ওয়া সাআতান, মানে কখনো একটু এই দিকে হবে, কখনো ওই দিকে হবে, কিন্তু ইমান ঠিক আছে, এমন নয় যে সন্দিহান হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, সন্দেহ নেই, কিন্তু সবসময় একই রকম থাকবে না। সালাসা মাররা, তিনবার করে বললেন। এই ছিল এই লম্বা হাদিসটি, যেটাতে বোঝা গেল যে একজন মানুষের ইমান সবসময় একই রকম থাকে না। তারপরে বলছেন মা দালিল আলা তাফাদুল আহলিল ইমান ফি, যারা আহলে ইমান অর্থাৎ মমিন মমিনাত, ইমানদার মানুষ, মমিন মুসলিম, তাদের ইমানের ক্ষেত্রে যে তারা বিভিন্ন স্তরের, একই স্তরের নয়, যেমন ইমানের অবস্থা প্রথম প্রশ্নতে ইমানের অবস্থা বর্ণনা করে, ইমান কমে আর বাড়ে, এখন বলছেন মমিনরা সবগুলি একই স্তরের নয়, বরং মমিনরা বিভিন্ন স্তরে রয়েছে। জি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
তিন ভাগে ভাগ করেছেন, একটি আয়াতে সুরে ফাতিরের, আর সুরায়ে ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, মানে জান্নাতিদেরকে, আর আরেক দল হচ্ছে জাহান্নামী কাফের মুশরিক যারা ইমান ভঙ্গ করে। বলছে যে আহলে ইমান মুমিনরা যে বিভিন্ন স্তরের, তারা একে অপর অপর শ্রেষ্ঠত্ব রাখে, কেউ কারো থেকে অগ্রগামী। এর দলিল কি? বলছে দলিল শোনো, সূরা ওয়াকিয়ার আয়াত 9-27। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রথম শ্রেণীর মানুষ যারা, ওয়াসাবিকুন আসসাবিকুন যারা পৃথিবীতে কর্মজগতে, যেটি কর্মজগতে এই দুনিয়া, এখানে অগ্রগামী ছিল ইমান এবং নেক আমলে। ইমান আর নেক আমল হচ্ছে এলেম শিখায় অগ্রগামী ছিল, আমল করাতে অগ্রগামী ছিল, দিনের দাওয়াতের কাজ অগ্রগামী ছিল, দিনের জন্য কুরবানি ত্যাগ স্বীকার করায় অগ্রগামী ছিল। যারা পৃথিবীতে সাবেকুন ছিল তারা সাবেকুন আমল কেমন, পরকালেও জান্নাতেও তারা অগ্রগামী হবে, আগে আগেই তারা জান্নাতে পৌঁছে যাবে আম্বিয়া রসুলগণের সাথে সাথে পেছনে পেছনে। উল্লাইকাল মুকাররাবুন, ওরাই হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সবচেয়ে নিকটবর্তী আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে দ্বিতীয় শ্রেণীর জান্নাতির কথা আল্লাহ বলছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিক ওলারা বা ডানপন্থী। ডানপন্থী মানে এই রাজনৈতিক ভাষায় ডানপন্থী নয়, পলিটিক্যাল ভাষায় বা ডানপন্থী আর বামপন্থী আছে কিন্তু এই গণতন্ত্রে সেটা নাই। ডানপন্থী মানে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে কোরআনে, আসহাবুল ইয়ামিন মানে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে তাদেরকে চেনো আল্লাহ বলছে মা আসহাবুল ইয়ামিন। এই ডান দিক ওয়াল্লা কারা, মানে ডান হাতে যাদের সামনের দিক থেকে আমল নামা দেওয়া হবে, তারা নিয়ামত ভরা জান্নাতে থাকবে। জান্নাতের বিভিন্ন বিবরণ এবং জান্নাতের বিভিন্ন নিয়ামতগুলির কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে ওয়াকিয়াতে বর্ণনা করেছেন। তাহলে এখানে জান্নাতিদের দুই ভাগ করেছেন। এই সূরা ওয়াকিয়ার শেষ দিকে আয়াত নম্বর 88-91 আল্লাহ বলছেন, কাম্মা ইনকানা মিনাল মুকাররাবিন, যদি হাশরের মাঠে ওই সব মানুষরা যারা হাজির হবে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়, মানে যারা অগ্রগামী ছিল আমলের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে তারা হচ্ছে নৈকট্য প্রাপ্ত, তাই যদি হয় নাই, সেটা বারজাখী জীবনে কবরের জীবন থেকে শুরু হবে, আর বিচার দিবসেও কোনো চিন্তা তাদের থাকবে না, জান্নাতে তাদের জন্য নিয়ামত ভরপুর রয়েছে। আল্লাহ ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাত, তাদের জন্য রয়েছে রাউহুন মানে রাহাতুন, রহুন শব্দটি থেকেই রাহা বা স্থিরাহা, রহুন তাদের জন্য আয়েস আরাম রয়েছে, আরাম এবং শান্তি রয়েছে, ওয়া রাইহানুন এবং তাদের জন্য উত্তম রিজিক রয়েছে, উপজীবিকা রয়েছে, ভালো ভালো ভোগের সামগ্রী রয়েছে তাদের জন্য জান্নাতে, ওয়া জান্নাতুন নাঈম আর নিয়ামত ভরা জান্নাত রয়েছে। আর যদি তারা ডান দিক ওয়ালাদেরকে বলা হবে যে হে ডান দিকে ডান হাতে আমলনামা প্রাপ্তরা, তোমাদের জন্য সালাম রইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়াতে দুই ভাগে ভাগ করেছেন জান্নাতীদেরকে, আর দুটো একই স্তরের নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন, যারা জান্নাতি, ওমাই ইয়ুতি ইল্লাহ রাসূল ফাউলাইকা মা আল্লাযী আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন। চার শ্রেণীর কথা আল্লাহ বলেছেন। প্রথম সারিতে হচ্ছেন নবী রাসূলগণ নবীয়ীন, দ্বিতীয় সারিতে সিদ্দীকীন, আর তারপরে শুহাদা। শুহাদা হচ্ছে উলামায়ে হক এবং আল্লাহ রাস্তার শাহাদাত বরণকারী। এই দুই শ্রেণীর শুহাদার দুটি তাফসীর, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য প্রদানকারী উলামা এবং তার সাথে সাথে শহাদা যারা আল্লাহর রাস্তায় নিজের জানের কুরবানি করেছেন আল্লাহর কালিমা উচ্চা করার জন্য। আর অসলেহীন শেষ জান্নাতি হচ্ছে চার নম্বর সলেহীন, যারা নেক, হয়তো দিনের আলেম ছিলেন না কিন্তু তারা নেক ছিলেন। সুতরাং এই চার ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা কোরআনে কারিমের আলোকে জান্নাতিদেরকে চার স্তরে পাই, আবার সূরায়ে ওয়াকিয়ার এই আয়াতে দুই ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি করে। আবার সূরে ফাতেরটা দেখুন, যেখানে আয়াত নম্বর 32 আলো ফামিন হুম জালিমুন লিনাফসিহ, মুমিন মুসলিমদের কিছু লোক রয়েছে যারা নিজেদের উপর কিছু অত্যাচার করেছে, নিজের উপর জুলুম করেছে, মানে কিছু ফরজে ঘাটতি হয়েছে,
ইমান ভঙ্গ করেনি, ইমান ঠিক আছে, কিন্তু ফাসেক, বিভিন্ন গুনাহাতে জড়িয়ে আছে, তারাও জান্নাতি হবে, তাদের গুনহার কাফফারার পরে সে কাফফারা দুনিয়াতে মাফ হয়েছে অথবা কবরে কিছু শাস্তি পেয়ে মাফ হয়েছে অথবা জাহান্নামে কিছু শাস্তি হবে তারপরে জান্নাতে আসবে, কারণ তাদের তাওহীদ ঠিক রয়েছে, ইমানকে নষ্ট তারা করেনি, বড় কুফরি শিরকে ছিল না। অমিন মুক্তাসিদ, আর কিছু লোকেরা এমন হবে মুমিনদের জান্নাতি যারা মধ্যমপন্থী, মধ্যমপন্থী মানে এরা মানে প্রশংসিত মধ্যমপন্থী নয়, মানে চলার মতো মাঝারি, আর তার মানে এরা কোনো কাবিরা গুনাহে লিপ্ত হয়নি, ফরজ ওয়াজিব গুলি আদায় করেছে, হারাম কাবিরা থেকে বেঁচে থেকেছে, কিছু সাগিরা হয়তো হয়েছে, আর সুন্নত মুস্তাহাব তাদের অনেক বেশি নেই, সুন্নত মুস্তাহাব তাদের অনেক বেশি নেই। এই শ্রেণীর অনেক লোকের রয়েছেন, আজকাল ফরজ নামাজটা ঠিক পড়ছেন আর সালাম ফেরার পরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছেন, সালাম ফেরার পরে যে জিকির আজকার রয়েছে তা নেই, সকাল সন্ধ্যার জিকির আজকার নেই, তাহাজ্জুদ নেই, সালাতুল দোহা নেই, আপনার গোটা বছরে তেমন আর কোন সিয়াম রোজা নেই, অনেকে আছেন এইরকম। তো এরাকে মুক্তাসিদ বলা হয়েছে, মাঝামাঝি জান্নাতিরা, এরা জাহান্নামে যাবে না তবে জান্নাতে অত উচ্চ স্তর পাবে না। ওমিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইজনিল্লাহ, আর কিছু জান্নাতি এমন হবে যারা কল্যাণ সমূহে অগ্রগামী হবে আল্লাহর আদেশ ক্রমে বা আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতেও কল্যাণের কাজে অনেক অগ্রগামী ছিল, সুতরাং আল্লাহর পক্ষ থেকে কল্যাণ প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে, জান্নাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে তারা অগ্রগামী হবে। জি, যারা ফরজ ওয়াজিব আদায় করেছে, সুন্নত মুস্তাহাব আর অনেক নফল ইবাদতবন্দি করেছে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচেছে, সাগিরা থেকে বেঁচেছে, মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ থেকে বেঁচেছে, সময়ে কখনো বিনা গুরুত্বপূর্ণ কাজে নষ্ট করেনি, ফালতু কাজে নষ্ট করেনি, ওয়াসার কথা কাজে কোনো সময় অপচয় করেনি, টাকা পয়সার কোনো অপচয় করেনি, ইত্যাদি সাবেকুন মিল খাইরাত। সাফাতের হাদিসে রয়েছে বিভিন্ন স্তর, এই সাফাতের হাদিসটা তো পাওয়া যায়, যারা জাহান্নামে গিয়েও জান্নাতে আসবে, জাহান্নামে যাবে শাস্তি পাবে তারপরেও জান্নাতে আসবে, তারা তারা মুসলিম ছিল, মুমিন ছিল, তাদেরও বিভিন্ন স্তরের কথা বর্ণনা করা হয়েছে। বলছে ইন্নাল্লাহ ইউখরিজু মিনান নারে, আল্লাহ রাব্বুল জাহান্নাম থেকে বের করবেন, মান কানা ফি কলবিহি ওয়াজনু দিনারি মিন ঈমান, যার অন্তরে একটি স্বর্ণ মুদ্রা পরিমাণ ঈমান থাকবে, স্বর্ণ মুদ্রা এটা টাকা, এই যে কারেন্সি আপনার টাকা, সুম্মা মান কানা ফি কলবিহি নিসফু দিনার মিন ঈমান, তারপরে ওদেরকে বের করবে যাদের অন্তরে অর্ধেক স্বর্ণ মুদ্রা পরিমাণ ঈমান থাকবে, মানে ওর চাইতে আরো কম কম কিন্তু ঈমান আছে। আর একটি বর্ণনা রয়েছে ইয়াখরুজু মিনান নার বা ইয়ুখরাজু মিনান নার, জাহান্নাম থেকে বের করা হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অন্তরে বিশ্বাসের সাথে, ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইরা, তার অন্তরে কল্যাণ ছিল, মায়া যেন শাইরা জব পরিমাণ, জব যারা দেখেছেন জব পরিমাণ, সুমা ইয়াখরুজু মিনান নার বা ইয়ুখরাজু মিনান নার, তারপরে জাহান্নাম থেকে বের করা হবে ওই সব লোকদেরকে, মান ক্বালা লা, যারা অন্তর থেকে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, স্বীকৃতি দিয়ে শাহাদাত পড়েছে, আর যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তারা পাঁচ ওয়াক্ত সালাত পড়বে না, প্রথম ইবাদত মাবুদের প্রথম ইবাদত নেই, এমনটা হয় না। সুতরাং এই হাদিসের অর্থ এই নয় যে শুধু কালিমা পড়া মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, না না, তাদের ক্ষেত্রে বলা হয়নি, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাহলে তার এই সত্য মাবুদের ইবাদত কোথায়? বলছে সর্বনিম্ন কমপক্ষে ইমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য পাঁচ ওয়াক্ত 17 রাকাত সালাত হইতে হবে, না হলে সালাত ত্যাগকারী বড় কুফরিতে লিপ্ত হবে, এটি হচ্ছে সঠিক মত। যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো, ওয়া কানা ফি কলবিহি মিনাল খাইর, আর তার অন্তরে কল্যাণ আছে, তার মানে আল্লাহর ভয়ভীতি হয় মাঝে মাঝে, গুনাহ করে কিন্তু ভয়ভীতি, মায়া যেন বুররা, যেটা গমের পরিমাণ, তাই জবের চাইতে একটু আকারে ছোট, হ্যাঁ গম, গম পরিমাণও যদি তার অন্তরে কল্যাণ থাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, তাহলে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, সুম্মা ইউখরাজু মিনান নার, তারপরে জাহান্নাম থেকে বের করা হবে, মান ক্বালা লা ইলাহা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়া কানা ফি কলবিহি, আর তার অন্তরে রয়েছে মিনাল খাইর কল্যাণ, মায়া যেন জাররা, যেটা জাররা ক্ষুদ্র পিপীলিকা সমান, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি অনেকেই এর অর্থ করেছে, জাররা মানে ক্ষুদ্র পিপীলিকা, আর জাররা মানে একেবারে ধরেন সরিষা পরিমাণ, রাই পরিমাণ, বা জাররা বলা হয়
আপনার যখন রৌদ্রের সময় জানালা খোলা থাকে, কয়েকটি অর্থ হয় জানালা, রৌদ্রের সময় যখন জানালা খোলা থাকে তখন দেখবেন যে মনে হচ্ছে যে ছোট 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 গর্দা উড়ছে, কিন্তু সেগুলিকে ধরতে পারবেন না, ওর আকার কিছু মানে দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে সেটাকে ধরে রাখতে পারবেন না। কত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস এটা বোঝানো হয়েছে জাররা। আর জাররা আজকাল যে 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 এই এটমি যে যে পরমাণু এগুলিকে বলা হয়েছে অণু পরমাণু যেগুলো সেগুলিকে বলা হয়েছে, কিন্তু এটা হচ্ছে নতুন টার্ম। সুতরাং হাদিস 1400 বছর আগে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় পারমাণবিক বিষয়ের কোনো কল্পনাও ছিল না। সুতরাং এই অর্থ এই হাদিসের ক্ষেত্রে করা ঠিক নয়, হয় এর অর্থ করবেন ক্ষুদ্র পিপীলিকা, আর না হলে এর অর্থ করবেন যে জানালা বা দরজা খোলা থাকলে রৌদ্রের সময় সেটা ক্ষুদ্র 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 থেকে ক্ষুদ্রতম কিছু দেখা যায় সেটা, আর না হলে একবারে সরিষা পরিমাণ যারা একরকমের আমরা ছোটকালে দেখেছি শস্য চিনে একবারে ক্ষুদ্র থাকে সরিষার মতো, সেটাকে যারা বলা হয়, তো সেই পরিমাণ হতে পারে। এক কথায় এই হাদিস প্রমাণ করে যে জাহান্নাম থেকে যাদেরকে উঠানো হবে তারাও বিভিন্ন স্তরের হবে ইমানের দিক থেকে, তাহলে যারা জান্নাতি তাদের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, যেমনটা এর আগে আলোচনা হলো, আশা করি বুঝতে পেরেছেন। এর মাধ্যমে বোঝা গেল যে মুমিন মুসলিমরা যারা বেঁচে আছে তারাও এক স্তরের নয়, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তারাও এক স্তরের নয়, সাহাবায়ে কেরামগণও একই স্তরের নয়, আম্বিয়া রসুলগণ সবাই একই স্তরের নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইমান আমলকে সুন্দর করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।